ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গী থেকে চন্দনাড়া চৌরাস্তা পর্যন্ত বিভিন্ন জায়গায় থেমে থেমে চলছে যানবাহন। কোথাও কোথাও যানজট থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টঙ্গী পর্যন্ত সড়কে এ পরিস্থিতি দেখা যায়। টঙ্গীর চেরাগালী মার্কেট থেকে টঙ্গী বাজার পর্যন্ত বেশি দুর্ভোগে পড়তে হচ্ছে। পুলিশ জানায়, গতরাত থেকে শুরু হওয়া বৃষ্টির পানি বিভিন্ন স্থানে জমে রয়েছে। এছাড়াও সড়কে খানাখন্দ এবং বিআরটিএ প্রকল্পের কাজ চলমান থাকায় যানজট দেখা দেয়। তবে পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করছেন তারা। মেডিকেল করতে পাঠাইছি, সে এখনো এয়ারপোর্টে বসে আছে বেলা বাজে একটা, এখন পর্যন্ত সে এখানে পৌঁছাতে পারে না। এত ভোগান্তি মানুষের, কিন্তু এখানে ভোগান্তি গুলো দেখার কোনো লোক নাই। দর্শক, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের টঙ্গীতে আছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। তারেক, মহাসড়কের সকাল থেকে যানজটের কথা শুনেছি আমরা, এখন পরিস্থিতি কেমন দেখছেন? মাহবুব, আপনি জানেন যে দীর্ঘদিন যাবত কিন্তু এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যে বিআরটি প্রকল্পের কাজ চলমান রয়েছে, এই প্রকল্পের কাজ চলমান থাকার ফলে কিন্তু ঢাকা ময়মনসিংহ মহাসড়কের একটি বড় অংশ কিন্তু তারা দখল করে কাজ করছে এবং রাস্তার দুই পাশেই কিন্তু আমরা বিভিন্ন সময় দেখতে পাই যে বড় বড় খানাখন্দ সৃষ্টি হয়। এর ফলে কিন্তু যানবাহনগুলি অনেক সময় বিকল হয়ে পড়ে এবং আজকেও যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি, সকাল থেকে মধ্যরাত থেকে যে বৃষ্টি হয়েছে, বৃষ্টির ফলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির পানি জমে খানাখন্দগুলোকে আরো মারাত্মক ঝুঁকির দিকে নিয়ে গেছে। তো আজ সকাল থেকে আমরা সূর্য ওঠার পর পর থেকে আমরা দেখতে পেয়েছি যে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কিন্তু যানবাহনের চাপ বাড়তে শুরু করেছে এবং যানজট ধীরে ধীরে বেড়ে গিয়েছে। তো আমরা কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যে বিষয়টি দেখছি যে ট্রাফিক বিভাগ কিন্তু অনেকটা ভোগান্তি পোহাতে হয়েছে তাদেরকে। তারা কিন্তু এই যানবাহন গুলোকে সরু রাস্তা দিয়ে পার করতে কিন্তু তাদের অনেকটাই ভোগান্তি পোহাতে হয়েছে। তো এখন কিন্তু যে বিষয়টি আমরা দেখতে পেয়েছি যে বেলা দুপুরের পর থেকে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়কের দুই পাশে কিন্তু যানবাহনের চাপ কিছুটা কমেছে এবং ধীরগতি থেকে যানবাহনগুলো কিন্তু আস্তে আস্তে স্বাভাবিকের দিকে চলে গেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী অংশ থেকে। মাহবুবা, ধন্যবাদ। এতক্ষণ গাজীপুরের টঙ্গী থেকে জানাচ্ছিলেন তরিকুল ইসলাম তারেক।